হ্যালো এভ্রিয়ন তোমরা দেখছ টেক বয় রাজা ইউটিউব চ্যানেল দেখো জেক্সপো এবং ভুকলেট এই যে পলিটেকনিকে বা ইঞ্জিনিয়ারিং পড়ার যে প্রবেশিকা পরীক্ষা এই পরীক্ষাতে প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট পরীক্ষায় বসে কেউ কেউ চান্স পায় কেউ কেউ চান্স পায় না চান্স না পাওয়ার পেছনে কিন্তু তাদের অনেকগুলো কারণ থাকে কেউ কেউ পড়তে চায় না কেউ কেউ চায় যে যদি আমি বাই চান্স যদি গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাই তবেই পড়ব নাহলে পড়বো না কিন্তু একবার কি তোমরা ভেবে দেখেছ যে তুমি যদি নিজেকে যদি বিশ্বাস করতে পারো বা তোমার নিজের উপর যদি তোমার যে বিশ্বাস থাকে যে তুমি এই পরীক্ষাটা পাস করতে পারবে এবং পাস করে গভর্নমেন্ট কলেজে তুমি পড়াশোনা করবে প্রত্যেক বছর কিন্তু এই রকম অনেক স্টুডেন্টের মানসিকতার জন্যই কিন্তু তাদের ইঞ্জিনিয়ারিং পড়া হয়ে ওঠে না কিন্তু আমাদের এই চ্যানেল থেকে যে কোচিং বা যে পড়াশোনা যে স্টার্ট করেছি শুধুমাত্র জেক্সপো এবং ভুগলেটের ওপরে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বা গত বছর আমরা যে সমস্ত স্টুডেন্টদের পড়িয়েছিলাম তারা বর্তমানে একটা ভালো র্যাঙ্ক করেছে তোমরা সবাই জানো দেখো তুমি যদি গভর্নমেন্ট কলেজে চান্স পাও বা যদি পাওয়ার স্বপ্ন তোমার থাকে তোমাকে কিন্তু কিছু স্যাক্রিফাইস করতে হবে সেই স্যাক্রিফাইস করার পরেই কিন্তু তোমার সাকসেস আসবে এই নয় যে কোনো কাজে নামার সাথে সাথেই যে তুমি সাকসেস পাবে এটা কিন্তু নয় দু হাজার তেইশে তোমাদের কিন্তু এক্সাম আছে জেক্সপো এবং ভুকলেট এই এক্সামে যারা যারা তোমরা বসবে তোমরা যদি আজ থেকে যদি তোমরা ঠিক করো যে তোমরা এক্সামে বসবে পড়াশোনা করছো বা করবে এই মেন্টালিটি যদি তোমরা বা তোমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি তোমাদের জন্যই এই ভিডিওতে আমি আজকে অ্যাকচুয়ালি একটা ক্লাস নিচ্ছি ক্লাস নেওয়ার আগে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এত আমি বকছি কেন কিন্তু প্রত্যেক বছর যে সমস্ত স্টুডেন্টগুলো যে স্বপ্ন নিয়ে ওরা এক্সামে বসে তারা কিন্তু অনেকেই জানে না যে ওদের সিলেবাসটা কি 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 পড়লে বা কোথা থেকে কত মার্কের কোশ্চেন আসে এই কনসেপ্ট যদি না তোমাদের ক্লিয়ার থাকে তোমরা কিন্তু পাস করতে পারবে না বা তোমরা কিন্তু ভালো র্যাঙ্ক করতে পারবে না তো আমাদের এই চ্যানেল থেকে যে কোচিং স্টার্ট করা হয়েছে জেক্সপো এবং ভোকলেট টু থাউজেন্ড জন্য এই কোচিংয়ে সিলেবাস ওয়াইজ কিন্তু আমাদের ক্লাসগুলো করানো হচ্ছে আজকের যে ক্লাসটি তোমাদের নেবো সেটি হচ্ছে অ্যাপটিটিউড ক্লাস এই অ্যাপটিটিউড ক্লাসটা কিন্তু নতুন সংযোজন দু থেকে অনেকেই জানো না যে এই সাবজেক্টটি কি কিভাবে করতে হয় তো তোমরা দেখো আজকের এই কোশ্চেনগুলো তোমরা সবাই দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং যদি তোমরা চাও যে তুমিও গভর্নমেন্ট কলেজে চান্স পাবে এই মেন্টালিটি যদি তোমাদের মধ্যে থাকে অবশ্যই তোমরা কোচিংটা নিতে পারো আমাদের এই এডুকেশনাল প্ল্যাটফর্ম থেকে তো আজকের এই ক্লাসটি আমরা স্টার্ট করি দেখো যদি তোমাদের বুঝতে কোনোরকম সমস্যায় তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এছাড়া আমাদের কোচিং কিন্তু তোমরা জয়েন করতে পারো তো এখন আমরা চলে যাই আজকের ক্লাসে তো দেখো তোমরা তোমাদের এই অ্যাপটিটিউড যে তোমাদের যে নতুন যে সংযোজন বা নতুন যে তোমাদের সিলেবাসে অ্যাড হয়েছে অ্যাপটিটিউড এর পাশাপাশি তোমাদের কিন্তু ইংলিশও অ্যাড হয়েছে তো আমি আজকে অ্যাপটিটিউডের যে ক্লাসটা করাচ্ছি তোমরা কিন্তু ভালো করে বুঝবে না বুঝতে পারলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিও দেখো এই অ্যাপটিটিউড অ্যাপটিটিউড এখান থেকে তোমাদের কিন্তু দশ মার্ক আসে জেক্সপো এবং ফোকলেট বোথ এই ক্লাসটা কিন্তু আজকে জেক্সপো এবং ভোগলেট এক্সাম দুটোর ক্ষেত্রেই তো এখান থেকে যদি আমার দশ আমি যদি পাই হ্যাঁ এখান থেকে দশটা মাত্র কোশ্চেন আসে দশ মার্ক থাকে কিন্তু এই সাবজেক্টটি এতটাই সহজ তোমরা কিন্তু এই দশে দশ হান্ড্রেড পার্সেন্ট পাবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু পাবে তোমাদের এটা আমরা দায়িত্ব দিলাম কারণ তোমরা বুঝতে পারবে তোমরা কোশ্চেন একটা কোশ্চেন আমি তোমাদের দেখাই একটা কোশ্চেন তোমাদের দেখাই তোমরা কিন্তু দেখো বা বোঝার চেষ্টা করো আমি একটা কোশ্চেন লিখছি দেখো এখানে কি আছে না আছে এ জি এম এস ইস্টু সিআই ও ইউ ডি জে পি ভি সু জিজ্ঞাসা চিহ্ন তোমরা এই কোশ্চেনটি কিন্তু অনেকেই বুঝতে পারছো না যে এটা কি কোশ্চেন এটা কিন্তু অ্যাপটিটিউডের যে তোমাদের নতুন যে অ্যাড হয়েছে তারই একটা কোশ্চেন দেখো কোশ্চেনটা আমি তোমাদের একটু বোঝাই এর কিন্তু কোনো সূত্র বা এর কিন্তু রকম কিছু এমন কোনো সূত্র নেই যেটার মাধ্যমে একে ফেলে দিলে এই জিজ্ঞাসা চিহ্ন ঘরে উত্তরটা কিন্তু বেরিয়ে যাবে এরকম কিন্তু নয় তোমাকে দেখে বুঝতে হবে যে এই জিজ্ঞাসা চিহ্ন ঘরে কি হবে তাহলে আমি কি করে বের করব না আমি এই জিজ্ঞাসা চিহ্ন করে কি বসবে এটা যদি আমি বের করতে যাই তাহলে কি হবে না আমাকে এর সাথে ফার্স্ট আমাকে এর সম্পর্ক জানতে হবে তবেই আমি বুঝতে পারবো তাহলে এর সাথে যদি আমি এর সম্পর্ক যদি আমি বের করি তাহলে দেখো কি হয় কি হচ্ছে না দেখো এই এ থেকে সি কিভাবে এসছে তারপরে কি এই জি থেকে আই তারপরে কি এম থেকে ও তারপরে এস থেকে ইউ এইটা আমরা ফার্স্ট বের করবো তাহলে এ থেকে সি এর দূরত্ব যদি আমি দেখি কি হচ্ছে না প্লাস টু হচ্ছে এ বি সি তাহলে এটা কী হচ্ছে প্লাস টু হচ্ছে তাহলে এখানে কিন্তু আমি প্লাস টু লিখতে পারি জি তাহলে কী হচ্ছে জি এইচ আই সেম প্রসেসে এটাও কিন্তু প্লাস টু এম এন ও এটাও কিন্তু প্লাস টু এবং এটাও কিন্তু প্লাস টু তাহলে এখানে দেখো আমি বুঝতে পারলাম দেখো আমি বুঝতে পারলাম যে এ প্রত্যেকটিতে কিন্তু প্লাস টু করে বাড়ানো হয়েছে তাহলে আমার হিসাবে বা এই যে সিকোয়েন্স যে তৈরি হয়েছে প্লাস টু প্লাস টু প্লাস টু তার মানে কি আমার এইখানে এইটা বের করতে হলে কি এখানে আমার প্লাস টু করে এগোতে হবে তবে আমি পাবো এর উত্তর তাহলে এখানে যদি আমি প্লাস টু প্লাস টু প্লাস টু প্লাস টু যদি আমি করি তাহলে কিন্তু পাবো আমি এর উত্তর তাহলে এই ডি ডি এর পরে কি আমি অ্যান্সারটা কিন্তু এখানে লিখছি তাহলে ডি এর পরে যদি আমি প্লাস করি দেখো ডি ডি এর পরে কি তোমরা সবাই জানো ই এবং এফ তাহলে কি বলেছিলাম আমি প্লাস টু বলেছিলাম প্লাস টু যদি হয় তাহলে আমার কী হচ্ছে না এখানে এফ হচ্ছে তারপরে কি আছে জে তাহলে কী আছে এখানে জে তারপরে কী হয় কে এল এটা কিন্তু দেখো আমি প্লাস টু কিন্তু গেলাম তাহলে এখানে কি হচ্ছে এল হচ্ছে তারপরে কি আছে পি এই দেখো পি তারপরে কি আছে কিউ আর সেম প্লাস টু আমি এগিয়েছি তাহলে প্লাস টু আমি যদি এগাই তাহলে পাচ্ছি কত আর এবং কি আছে ভি তাহলে ভি যদি আমি এখানে এগাই প্লাস টু করি সেম হয়েছে প্লাস টু ভি ডাব্লু এক্স তাহলে আমরা প্লাস টু করলে পাচ্ছি এক্স এটাই হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার এটা কিন্তু আমি একটু ডিটেলসে বোঝালাম বলে কিন্তু একটু বড় হলো কিন্তু এইটা কিন্তু তোমরা দেখা মাত্রই কিন্তু বলে দিতে পারবে এর শর্টকাট প্রসেস বা এর কিভাবে তোমরা করবে সেটা কিন্তু আমরা পরবর্তীকালে বলে দেবো বা তার জন্যই কিন্তু তোমাকে কিন্তু কোচিংগুলো জয়েন করতে হবে কোচিং ক্লাস যদি না তোমরা জয়েন করো তোমরা ম্যাথামেটিক্স বলো কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো বা ইংলিশ বলো মানে অল্প সময়ের মধ্যে তোমরা এমসি কিউ টাইপের কোশ্চেন কীভাবে করবে সেটা কিন্তু তোমাদেরকে শেখানো হবে ঠিক আছে তো এখন আমরা যাবো নেক্সট কোশ্চেনে তো এবার তোমরা দেখো একটা নাম্বার থেকে তোমাদের কোশ্চেন নিয়ে আসছি কোশ্চেনটি কিন্তু তোমরা ভালো করে ফলো করবে বুঝতে না পারলে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে দেখো আমি কোশ্চেনটি কী লিখছি কোশ্চেনটি আছে এখানে এইটটি ফাইভ ইজ টু ফর্টি টু সহানুভাতিক ওয়ান থ্রি নাইন জিজ্ঞাসার জন্য আমরা কিন্তু একটু আগে করলাম এটা কিন্তু নাম্বারে আমি নিয়ে এসছি একটু আলাদা কিন্তু একই টাইপের ঠিক আছে তো দেখো এটা কী করে এসছে আমি কি বললাম যে এই জিজ্ঞাসা চিহ্নর ঘরে কি আছে বের করতে গেলে কিন্তু তোমাকে ফার্স্টে জানতে হবে যে এই নাম্বারটা বা এই নাম্বার থেকে এই নাম্বারের কি সম্পর্ক কোশ্চেন করবে যে এইটটি ফাইভ থেকে ফর্টি টু কীভাবে এসছে তারপরে ওয়ান থ্রি নাইনের পরে এখানে কি হবে আমরা জানতে পারব তাহলে দেখো এখানে কী এসছে আমি যদি বের করি যে এইটটি ফাইভ এইটটি ফাইভকে যদি আমি মাইনাস ওয়ান করি তাহলে কত হচ্ছে এইটটি ফোর এইটটি ফোর হচ্ছে একে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি অ্যান্সার পাচ্ছি কত ফর্টি টু এই ফর্টি টুটা আমি পেলাম কীভাবে পেলাম না মাইনাস ওয়ান করে তারপরে কিন্তু দুই দিয়ে ভাগ করে এটা হচ্ছে আমার সিকোয়েন্স বা এইভাবে আমাকে এখানে ফেলতে হবে তাহলে এখানে কি আছে দেখো এখানে কি আছে না ওয়ান থ্রি নাইন সেম মাইনাস ওয়ান করবো আমি তাহলে যদি মাইনাস ওয়ান করি তাহলে আমার হচ্ছে কত ওয়ান থ্রি এইট সেমভাবে দেখো এখানে কি আছে দুই দিয়ে ভাগ দুই দিয়ে যদি আমি একে ভাগ করি তাহলে আসছে কত সিক্সটি নাইন আর এটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার খুব ইজি খুব ইজি তোমরা জাস্ট ধরতে পারলেই হলো তোমাদের কিন্তু এইভাবেই আমাদের যে কোচিংগুলো হচ্ছে খুব সহজেই কিন্তু বোঝানো হয় তোমরা চাইলে জেক্সপো এবং বোগলেট টু থাউজেন্ড জন্য যারা যারা কোচিং নিতে চাইছো তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করার জন্য দেখবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি নাম্বার দেওয়া আছে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে ফোন করতে পারো বা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে যদি কোন রকম সমস্যা থাকে আমার সাথে কিন্তু তোমরা যোগাযোগ করো আমাদের অ্যাডমিশন ফি হচ্ছে পাঁচশো টাকা এবং মান্থলি ফিজ হচ্ছে আড়াইশো টাকা খুবই কম খুবই কম জাস্ট অ্যাডমিশান ফি হচ্ছে আমাদের পাঁচশো টাকা এবং মান্থলি ফি হচ্ছে আড়াইশো টাকা যদি কেউ তোমরা কোচিংয়ে জয়েন করতে চাও আমাদের সাথে যোগাযোগ করো কারণ দু হাজার তেইশের এক্সাম কিন্তু জুন জুলাইয়ের দিকে হবে তোমরা কিন্তু আজ থেকে প্রিপারেশন নাও যদি না তোমরা ঠিকঠাক করে পড়াশোনা করো বা সিলেবাস ওয়াইজ যদি না তোমরা পড়াশোনা করো তোমাদের যে স্বপ্ন তোমরা ইঞ্জিনিয়ার হবে বা তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে তোমরা পড়াশোনা করবে কারণ তোমরা সবাই জানো যে প্রাইভেট কলেজে বর্তমান কত কোর্স ফি তোমরা সবাই জানো নতুন করে বলার আর কিছু নেই কিন্তু তুমি যদি গভর্নমেন্ট কলেজে যদি তোমরা চান্স পাও সেক্ষেত্রে অনেকটাই কম অনেকটাই বলতে প্রায় কম ঠিক আছে তো তোমরা যদি কোচিংয়ে জয়েন করতে চাও তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো আজ এই পর্যন্তই দেখাবে পরে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ক্লাসে অসংখ্য ধন্যবাদ